আশঙ্কাই সত্যি হল, আমফান আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে। সাগরদ্বীপ থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এখন অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। আপনারা দেখুন লাইভ ট্র্যাকিংয়ে দুপুর 3টেয় দেখাচ্ছে বিকেল 4টে থেকে 6টার মধ্যে বাংলার বুকে আছড়ে পড়বে আমফান। দক্ষিণ 24 পরগনায় শুরু হয়ে গেছে আমফানের ধ্বংসলীলা। কাকদ্বীপে ঘণ্টায় 120 কিলোমিটার বেগে বইছে ঝড়। দীঘায় দেখতে পাচ্ছেন হচ্ছে প্রবল জলোচ্ছ্বাস। প্রবল ঝড় বৃষ্টিতে রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ। সুন্দরবনের একাধিক গ্রামে ঢুকতে শুরু করেছে জল। আমফানের জেরে উড়ালপুলে গাড়ি উঠলে উড়ে যাওয়ার আশঙ্কায় বন্ধ করা হলো কলকাতার সমস্ত উড়ালপুল। কলকাতা সহ 224 পরগনার অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে গিয়েছে। আমফানের দাপটে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হচ্ছে প্রবল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মুহূর্তে আমফানের কেন্দ্রে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় 160 থেকে 170 কিলোমিটার, হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 190 কিলোমিটার। খুব খারাপ অবস্থা দেখতে চলেছে রাজ্যবাসী। আপনারা দেখতে থাকুন লাইভ স্যাটেলাইট ভিডিও ও সতর্ক থাকুন প্রতি মুহূর্তে। সবাইকে অনুরোধ করছি, বাইরে বেরোবেন না, সবাই নিরাপদ জায়গায় থাকুন। নতুন কোনো আপডেট নিয়ে আবারও আসব। সাবস্ক্রাইব করে সাথে রাখুন আমাদের চ্যানেল বং প্ল্যানেটকে। ধন্যবাদ।